মেট্রো যাতায়াতকারীদের জন্য সুখবর এবার থেকে রাত এগারোটায় মিলবে শেষ মেট্রো পরিষেবা শুক্রবার চব্বিশে মে থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মেট্রো আপাতত সোম থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই বিশেষ পরিষেবা মিলবে ব্লু লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত আপ ও ডাইনে ডাউনে এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে সবকটা স্টেশনেই থামবে এই রাত এগারোটার মেট্রো দমদম ও কবি সুভাষ উভয় স্টেশন থেকেই রাত এগারোটায় এই মেট্রো ছাড়বে কি বলছেন মিত্র আপনাদের জন্য একটি সুখবর আছে মেট্রো রেলওয়ে শুক্রবার অর্থাৎ চব্বিশে মে থেকে সোম থেকে শুক্র প্রত্যেকদিন বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে সোম থেকে শুক্র রাত্রি এগারোটায় এই ট্রেনটি কবি সুভাষ থেকে রাত্রি এগারোটায় ছাড়বে এবং দমদম থেকেও রাত্রি এগারোটার সময় ছাড়বে ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীরা তাদের সুবিধা মতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি এই সোম থেকে শুক্র রাত্রি এগারোটা পরিষেবা দেওয়ার জন্য এদিকে এই খবর শুনে খুশি মেট্রোর যাত্রীরা আজ তাক বাংলার প্রতিনিধিকে জানালেন তাদের প্রতিক্রিয়া শুনুন কি বলছেন জনতা শহর কলকাতার মেট্রো এবং সেই মেট্রো নিয়ে প্রচুর আবেগ রয়েছে মানুষের কারণ মাটির তলা দিয়ে যেমন প্রথম শহর কলকাতায় মেট্রো তৈরি হয়েছে পাতাল রেল তৈরি হয়েছে তেমনই নিত্যদিন যাতায়াত করার জন্য কিন্তু এই মেট্রোই অন্যতম সাধন অনেকের জন্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যে মেট্রো কলকাতা মেট্রো যে মেন লাইন সেই লাইনের মেট্রো কিন্তু রাত এগারোটার সময় শেষ ট্রেন ছাড়বে এবং দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু এবার মেট্রো পরিষেবা পাওয়া যাবে কারণ আগে আমরা জানতাম নটা চল্লিশ নটা পঞ্চাশ নাগাদ শেষ মেট্রো ছাড়ত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারেই ভোল বদল এবং কলকাতা মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মাঝরাত পর্যন্ত রাত এগারোটার সময় মেট্রো ছাড়বে প্রায় মাঝরাত পর্যন্ত কিন্তু এবার থেকে মেট্রো চলাচল

হ্যাঁ এখন রাত্রে টাইমিংটা করে দিয়েছি ঠিক করেছে আমি অনেক দূর থেকে যা যাতায়াত কর তাদের জন্য ঠিকঠাক হয়েছে হ্যাঁ অবশ্যই কমফোর্টেবল গরমের জন্য আরো বেশি কমফোর্টেবল রাত এগারোটা যদি চলে আমাদের খুবই সুবিধা হয় আমরা হচ্ছে আমরা আমাদের কাজ থাকে শুটিং থাকে এবার ওখান থেকে আসতে মেট্রো তো সাড়ে দশ মানে সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যায় তা ওখান থেকে সুবিধা হয় খুবই সুবিধা হয় এগারোটা অবধি চললে আমরা থাকি মধ্যম গ্রাম ওখান থেকে দমদম দমদম থেকে যেখানে কাজ করে এই টালিগঞ্জ বা আরও যেখানে যেখানে আছে মেট্রোর সুবিধা সেখানে কাজ পড়ে তো সেখান থেকে আমাদের যেমন প্যাক আপ সেই টাইমে অনেক ক্ষেত্রে আমরা মেট্রো পাই না সেখানে লোকাল ট্রেনে অনেকটা দূর হয়ে যায় আর মেট্রো থাকলে আমাদের সুবিধা হয় দমদম যেতে তা এগারোটা পর্যন্ত চললে সুবিধাই হয় না ডেফিনেটলি এগারোটা পর্যন্ত তো ভালো হলোই কিন্তু আমরা থাকি আউটসাইড প্রপার সিটি মানে ব্যান্ডেল চিনসুরা এই ইয়েতে তো ওখানে আমাদের একটু মিড নাইটে আর একটা প্রবলেম হচ্ছে আমরা মাঝে মাঝে বাইরের থেকে আসি আমি অ্যাকচুয়ালি স্টেশনের মুম্বাই তো মুম্বাই থেকে যখন এখানে আসি তখন রাত্রিরে এগারোটার পর খুব ডিফিকাল্ট হয় কোনো ভেহিকল পাওয়া বা প্রাইভেট ভেহিকেল পাওয়া খুব ডিফিকাল্ট হয় তো মেট্রো সার্ভিসটা যদি অ্যাটলিস্ট আরেকটু এক্সটেন্ড করেন খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ মানে অ্যাটলিস্ট টুয়েলভ টুয়েলভ থার্টি হলে আমাদের জন্য খুব সুবিধা হয় মানে যারা আমরা আউটসাইডে আমার ফ্যামিলি বোম্বে আমিও ওখানেই থাকি তো আমি যখন আসি তখন এই এয়ারপোর্ট থেকে বলুন বা দ্য সিটির মধ্যে উইদিন সিটি খুব প্রবলেম হয় আই ডোন্ট ইউজ মেট্রো দ্যাট মাচ বাট অনেকজন ইউজ করে সো যারা রাতে বাড়ি ফেরে তো অফকোর্স তাদের জন্য ইট উইল বি অ্যাডভান্টেজেস মেট্রো সার্ভিস রাত্রি এখন 11টা পর্যন্ত 11টাতে লাস্ট ট্রেন ছাড়বে শুনেছো সেটা হলে কতটা অ্যাডভান্টেজ তোমাদের মন্দির তো ভালোই হবে কারণ টিউশন টিউশন ক্লাসেস ওদের থাকে তো যাওয়া আসা সুবিধা হবে ভালোই হবে আমাদের

আপনি আপনি কোথা থেকে কোথায় যাত্রা করেন আমি সল্টলেক থেকে দেখি দক্ষিণেশ্বর মানে শিয়ালদা আসি ওদিকটা কানেক্টেড হলে তখন সবথেকে ভালো হবে মানে ধরুন শিয়ালদা থেকে স্টুডেন্ট একটা তাহলে কী হবে হাওড়া থেকে ডাইরেক্ট যাওয়া যাবে তো ভালোই সবার জন্যই ভালো যারা যারা দেরিতে আর কি বাড়ি যায় তো তাদের মেট্রো পায় না বাসে প্রবলেম হয় তো মেট্রো মেট্রোভাবে সুবিধা হবে মেট্রোটা না মেট্রোটা আমরা সব সময় না না আমরা আমাদের ঠিক আছে অ্যাডভ্যান্টেজ সবার জন্যই সুবিধাই হবে কার্যক্ষেত্র থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে ফেরার জন্য এই মুহূর্তে মেট্রো পরিষেবা শহর কলকাতায় চলবে রাত এগারোটা পর্যন্ত এবং এগারোটায় শেষ ট্রেন ছাড়বে এবং সেই নিয়ে মানুষ কিন্তু বেশ বলা যেতে পারে খুশি এবং তার পাশাপাশি মানুষের মনে একটা আবেগ রয়েছে মেট্রো নিয়ে এবং তারা কিন্তু বলছেন এই মুহূর্তে তাদের কাছে এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হতে চলেছে কারণ বাস না থাকা রাতের বেলায় তার পাশাপাশি প্রচুর দামে ট্যাক্সি থেকে শুরু করে বিভিন্ন ক্যাব সেই জায়গায় মেট্রো পরিষেবা তাদের কাছে সত্যি একটা বড় জিনিস সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত এগারোটায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে যাত্রাপথে পরিষেবা দুটি সমস্ত স্টেশনে থামবে প্রতিটা স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে এখন প্রতিদিন নোয়াপাড়া এবং কবি সুভাষ মেট্রোর এই দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সেই সময়সূচি বাড়ানো নিয়ে এবার ভাবনা শুরু করেছে রেল বহুদিন ধরেই যাত্রীরা অনুরোধ করছিলেন রাতে মেট্রোর সময়সূচি বাড়ানোর জন্য তাদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো রাত এগারোটা পর্যন্ত করা যায় কিনা তা নিয়ে ভাবনা চলছে তবে এখনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হচ্ছে শুক্রবার থেকে অর্থাৎ মে থেকে এখন মেট্রো দুটি শিফটে চলে রাত এগারোটা পর্যন্ত চালাতে গেলে তা বাড়িয়ে তিনটে শিফট করতে হবে বলে হয়েছে মেট্রোর তরফ থেকে উল্লেখ্য কিছুদিন আগেই শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা মেট্রো রেলকে বিবেচনা করতে বলেছে কলকাতা হাইকোর্ট ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত্রি সাড়ে দশটা নাগাদ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন